হাবড়ার মণ্ডপ উদ্বোধনে অভিনেত্রী মন্দাকিনী, একাত্তরতম বর্ষে হাবড়ার মিলন তীর্থ ক্লাব। তাদের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে মানব জীবন চক্র, প্রতিমা তৈরিতে ব্যবহার হয়েছে 20টি গাছের শিকড় ফল বীজ। কালী পুজোর মণ্ডপ উদ্বোধনে হাবড়ায় এক সময়ের নামজাদা বলিউড অভিনেত্রী মন্দাকিনী, দর্শকদের অনুরোধে মঞ্চে গাইলেন গান। উত্তর চব্বিশ পরগনার হাবড়া বরাবরের মতো এবছরও বেশ কিছু বড় পুজো অনুষ্ঠিত হচ্ছে হাবড়াতে। হাবড়ার মিলন তীর্থ ক্লাবের এবারের কালী পুজো একাত্তরতম বছরে পড়ল। এবারে তাদের থিমের নাম ঠিকানা। এক কথায় শিশুর জন্মের পর থেকে বৃদ্ধ হওয়া গোটা জীবনচক্র তুলে ধরেছেন তারা। শিশু বয়স থেকে নানান কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মাধ্যমে। প্রতিমার মধ্যেও রয়েছে বিশেষত্ব। দেশ বিদেশের 20টি গাছের শিকড়, ছালবাকল, ফুল ফল, ফলের বীজ দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। প্রকৃতির ফলমূল শিকড় দিয়ে যে প্রতিমা তৈরি করা যায় তাই তুলে ধরা হয়েছে প্রতিমার মাধ্যমে। শনিবার সন্ধ্যায় টলিউডের এক সময়কার নামজাদা অভিনেত্রী মন্দাকিনী পুজো উদ্বোধনের জন্য হাজির ছিলেন। তার অভিনীত বিখ্যাত রাম তেরি গঙ্গা মাইলি সিনেমার গানের কিছুটা অংশ হাবড়ার এই মঞ্চ থেকে গেয়ে শোনান মন্দাকিনী। প্যার কি ধুন মানে তুঝে চুন লিয়া তুভি মুঝে চুন সুন সাই বসুন প্যার কি ধুন খুশ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বহুত আচ্ছা লাগা, বহুত আচ্ছা সাজা হ্যায়, বহুত আচ্ছা ডেকোরেশন হ্যায়, বহুত আচ্ছা হ্যায়। এ বিষয়ে পূজো আয়োজকরা জানান, মিলন তীর্থ ক্লাবের এই পূজো 71তম বর্ষ, ঠিক আছে। এবার আমাদের থিম ঠিকানা। আমরা এখানে দেখাতে চেয়েছি যে একটা শিশু জন্মানোর পরে তার মা বাবাকে কি করে বিদ্ধ করে দেয়, সেটাই আমরা এখানে ফুটিয়ে তুলেছি। আমাদের এই মণ্ডপ সজ্জা করেছেন ইন্দ্রজিৎ পোদ্দার, ভালো আর্টিস্ট, ভালো কাজ করেছেন। 20টা গাছের ছাল শেকড় ফলমূল দিয়ে তৈরি, ঠিক আছে। একটা নতুন সৃষ্টি আমরা দেখানোর চেষ্টা করেছি, মানে প্রাকৃতিক জিনিস দিয়ে যে কোনো ভালো জিনিস তৈরি করা যায় সেটাকেই আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের প্রতিমার মধ্যে দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।